গুড মর্নিং বারবি লিটিল ব্লেসডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখন ভোর 6টা বাজে আর এখন আমরা চণ্ডীগড়ের এই হোটেলটা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ চণ্ডীগড় স্টেশন থেকে এখন ট্রেন আছে, দিল্লির উদ্দেশ্যে রওনা দেব। আর এই যে এদিকে ঐতিহ্যও রেডি হয়ে গেছে, ঐতিহ্যের বাবাও রেডি হয়ে গেছে, থাক এদিকে আমিও রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আমরা এখন চণ্ডীগড় থেকে ট্রেনে উঠে পড়েছি দিল্লি যাওয়ার দিকে। আর ট্রেনে উঠেই আমরা আমাদের সিট নাম্বারে বসে পড়ার পরে চলে এলেন টিটি। তো উনি ওনার টিকিটটা চেক করছেন, তো আমাদের টিকিটগুলো না এক জায়গায় হয়নি, আমরা কেউ পেছনে কেউ সামনে এইভাবে বসেছি। আর সত্যি ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, এত টায়ার্ড লাগছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছে আর টায়ার্ড লাগছে। কতক্ষণে নামবো, নেবে একটু লাঞ্চ টাঞ্চ করে তাড়াতাড়ি টাইমটা স্পেন্ড করে একদম রাজধানীতে উঠে একটু ট্রেনে ঘুমোবো। ঘুম পাচ্ছে ভীষণ। এখন প্রায় বেলা 12টা মতো বাজে, তো এবার আমরা এই ট্রেন থেকে দিল্লি স্টেশনে নেবে যাব, কারণ ট্রেন এখন পুরো দিল্লির কাছাকাছি চলে এসেছি আমরা। তো তার আগে জ্যাকেটগুলো খুলে নিলাম, আজকে যখন সকালবেলা বেরিয়েছিলাম তখন বেশ ঠান্ডা ছিল জানেন চণ্ডীগড়ে, তো এখন আবার এত গরম লাগছে দিল্লি ঢুকছি। এখন আমরা দিল্লি স্টেশনে নেমে গেছি, এই যো আপনাদের দেখাই। তো এবার আমরা দিল্লি স্টেশনে নেবে চলে যাচ্ছি ওয়েটিং রুমে, কারণ আমাদের প্রায় 3 ঘন্টা পর ট্রেন আছে বেলা 4:30-4টে নাগাদ রাজধানী, তাই ওয়েটিং রুমে ওয়েট করব। এখন আমরা দিল্লি স্টেশনে নেমে গেছি, তো নেমে ওয়েটিং রুমে সমস্ত লাগেজ এগুলো রেখে খাবারগুলো একটু খেতে যাচ্ছি, একটু খাবার খেয়ে আসি বাইরে থেকে। আমরা এখন দিল্লির স্টেশন লাগোয়া যে মার্কেট আছে সেটা দিয়ে হেঁটে যাচ্ছি বিরিয়ানি খুঁজতে খুঁজতে, যে বিরিয়ানির কোনো ভালো দোকান যদি থাকে, কারণ দিল্লিতে শুনেছি বিরিয়ানি কাবাব খুব ভালো হয়, তো সেটাই আমরা সবাই খাবো বলে ঠিক করেছি, সেটা আনতে যাচ্ছি। তবে মার্কেটটা যেন মনে হচ্ছে পুরো স্প্ল্যানেড। অবশেষে বিরিয়ানির শপ খুঁজে পেয়েছি, তো দেখা যাক কিরম বিরিয়ানি এখানে করে। আমরা 4 জন এখানেই খেয়ে নিচ্ছি, আর দিদিভাই জামাইবাবুর জন্য প্যাক করে নেব, ওরা যেহেতু লাগেজের ওখানে ওয়েটিং রুমে ওয়েট করছে, সবাই তো একসাথে আসতে পারবো না সেই জন্য। জানেন আমাদের কলকাতায় যেমন আমরা বিরিয়ানি প্লেট হিসেবে খাই, এখানে কিন্তু বিরিয়ানি কেজি হিসেবে বিক্রি হয়। আর এই মার্কেটটি যে দেখছেন এটা একদম দিল্লি স্টেশন লাগোয়া, তো মার্কেটটা পুরো দেখে মনে হচ্ছে যেন স্প্ল্যানেড বা নিউ মার্কেটের মতো। কিন্তু আমরা অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছিলাম বিরিয়ানি খুঁজতে, তো বিরিয়ানির একটা যদি ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় সেই কারণে, তবে বিরিয়ানিটা খেলাম ঠিকই, যে সবটা পেলাম সামনে এত জোর খিদে পেয়েছিল, টেস্টটা কিন্তু কলকাতার মতন নয় মোটামুটি। লাঞ্চ আমরা কমপ্লিট করে নিয়েছি, তো এবার চলুন একটু মার্কেটটা ঘুরে দেখা যাক।
দুপুরবেলা লাঞ্চ সেরে এসে ওয়েটিং রুমে এতক্ষণ বসে অনেক গল্প করলাম পুরো ট্যুর নিয়ে। তো যাই হোক, এবার আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো এখন যাওয়া যাক। আমরা এখন রাজধানীতে বসে পড়েছি অলরেডি, তো রাজধানী অলরেডি ছেড়েও দিয়েছে আর আজকে ভীষণ রাশ আছে, তো সেই জন্য আমাদেরকে স্টেশন থেকে মানে আমাদের হেঁটে হেঁটে এই কোচ অবধি লাগেজ নিয়ে আসতে সত্যি অনেকটা ভিড় ছিল, খুব অসুবিধাই হয়েছে। তো এখন এসে সবে আর কি সবাই বসেছি লাগেজগুলো রেখে, এখনো পর্যন্ত মানে সবটাই ছড়ানো ছেটানো, কোনোটাই আর কি ঠিকঠাক করে করা হয়নি, লাগেজগুলো সেট করা হয়নি। তো যাই হোক, সবাই এখানে বসে আছি, এই যো দেখতেই পাচ্ছেন। তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে, ট্রেন ছাড়ার পরে ঐতিহ্যার গিফট ওপেন করে ঐতিহ্যার সঙ্গে খেলতে খেলতে আমরা ভুলেই গেছি যে সন্ধ্যেবেলা রাজধানী থেকে যে কফি স্যান্ডউইচ আর ফ্রুটি এগুলো দিয়েছিলেন, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো এখন রাত্রিবেলা আমরা ডিনার করছি, চিকেন পরাঠা পনিরের সবজি আর রাইস। তো সবাই মিলে খাওয়া দাওয়া সেরে এবার যে যার সিটে ঘুমানোর ব্যবস্থা করেছি। তো যাই হোক, আজকের মতো গুড নাইট, গুড মর্নিং। আমরা সকালবেলা উঠে পড়েছি, আমরা দেখো এখন ফ্রেশ হয়ে একদম বসে পড়েছি সবাই ব্রেকফাস্ট করতে। তো এখন সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছে একটা পাঁচমিশুলি সবজি, এখানে ব্রেড বাটার আর ফ্রুটি আর ডিমের অমলেট আর কফি। তো এটাই এখন সকালবেলা সবাই খাচ্ছি। ব্রেকফাস্ট শেষ করবার পরে দেখুন অবস্থা, দুই ভাই বোন এতক্ষণ গলা জড়িয়ে ধরে দুজনে পাশাপাশি বসে কার্টুন দেখছিল, তারপরে ডো দিয়ে খেলাও করছিল, তারপরে আবার এখন মারামারি। তো ওদের এক জায়গায় থাকতে থাকতে কে বড় কে ছোট আর কোনো কিচ্ছু এখন কোনো কিচ্ছু জানে না, দুজন দুজনের সাথে কখন খুনসুটি করছে, কখন ওদের ভালোবাসা আবার কখন যে মারামারি। যাই হোক, ভাই বোনের সম্পর্ক বোধ হয় এমনটাই হয়, এত সুন্দর একটা সম্পর্ক। তো এই সমস্ত করতে করতে আমরা এবার বর্ধমান স্টেশন পৌঁছে গেলাম, এই যে দেখুন। অবশেষে আমরা হাওড়ায় পৌঁছে গেছি, এই যো রাজধানী দাঁড়িয়ে আছে। তো আমরা এখন নেমে পড়েছি স্টেশনে, তো আমরা এখন হাওড়া থেকে উঠে পড়েছি লোকাল ট্রেনে। তো আমি যাওয়ার দিন সিমলা ট্যুরে এখান থেকেই এই টোটো থেকেই কিন্তু আমার ব্লগটা শুরু করেছিলাম, আর এখানেই আজকে এন্ড করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ দেখতে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। শুভ দুপুর।